ब्रह्मदेश्य ज्ञानांजन शलाकया चक्षुरुन मिलितम येन तस्मै श्री गुरवे नमः। मूकं करोति वाचालं पुंगं लंघयति गिरिं यत्कृपा तमहं वन्दे श्री गुरुं दिनतारिणं। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायति कृष्णाय कृष्ण चैतन्य गौर कृष्ण 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 हरि 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 राम राम राम। धराष्टकम् षष्ठ श्लोक। नमो देव दामोदरानंत विष्णु प्रसीद प्रभो दुख जलाब्धि मग्नम कृपा दृष्टि वृष्ट्या दीन बतानु गृहानेशा नामगम युद्ध की दृश्य। मूलानुवाद। हे दिव्य रूप विशिष्ट देव, आपके नमस्कार। हे भक्तवत्सल दामोदर, हे अभिचिंत महाशक्ति युक्त अनंत, हे सर्वव्यापक विष्णु, हे मदीय ईश्वर प्रभो, हे परम स्वतंत्र ईश, আমার প্রতি আপনি প্রসন্ন হন। আমার ন্যায় বহুবিধ সংসার দুঃখ সমুদ্রে নিমজ্জিত অতি দীন অজ্ঞ ব্যক্তিকে অনুগ্রহ করে উদ্ধার করুন এবং কৃপা দৃষ্টি বর্ষণ করে আপনি আমার নয়নের গোচরীভূত হন। দিগদর্শনী টিকানুবাদ। এরূপ স্তুতির প্রভাবে সদ্য উদিত প্রেম বিশেষের দ্বারা সাক্ষাৎভাবে তাঁকে দেখতে ইচ্ছা প্রকাশ করছেন। সাক্ষাৎ দর্শন বিষয়ে একমাত্র শ্রীনাম সংকীর্তন শ্রেষ্ঠ উপায়। ইহা মনে মনে স্থির করে তথৈব সেই রূপেই অর্থাৎ নাম কীর্তন মুখেই প্রণত হয়ে কাতরতার সঙ্গে প্রার্থনা করছেন। ভগবানের সাক্ষাৎ দর্শনের একমাত্র মাধ্যম হচ্ছে শ্রীনাম সংকীর্তন। এটা মনে মনে স্থির করেছেন ঋষি, তাই সেইভাবেই সেই নাম কীর্তন মুখেই প্রণত হয়ে তিনি প্রার্থনা করছেন নম ইত্যাদি। গৌরবাদি অথবা প্রেম বিকলতা প্রযুক্ত অর্থাৎ প্রেমের উদ্রেকে বিবশতা হেতু সাক্ষাৎভাবে তুভ্যং অর্থাৎ তোমাকে এই শব্দটি প্রয়োগ করেন নাই। সাধারণত আমরা বলি আরাধ্যদেবকে ভয় ভক্তি করতে হয়, একটা কথা ভয়ে ভক্তি। এই জিনিসটা খুব ছোট বিচার, ভয়ে ভক্তি হয়নি বা ভয়েতে ধর্মযাজনের কথা আসেনি, যে কথা বর্তমান দুনিয়ার লোক ব্যাখ্যা করে। শ্রদ্ধাতেই ভক্তি, শ্রদ্ধাতে এবং ভক্তির দ্বারাই সাধন ভজনের কথা এসেছে। আমি ধর্মাচরণ করব ভয়ে পড়ে এমন কথা নয়, বা কোনো বিপদ আপদের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি ধর্মাচরণ করব, এটাও ধর্মাচরণের মূল উদ্দেশ্য নয়, সেটা শাস্ত্রে বুঝানো আছে। সাধারণ মানুষ বলেন ভয় ভক্তি ভয় ভক্তি, আসলে ভয় ভক্তি হয় না। এখানেও যে তুভ্যং শব্দ ব্যবহার করেছেন তোমাকে, এই শব্দটাও এর মধ্যেও কোন রকম ধরনের ভয়ের কথা নেই, স্বাভাবিক প্রীতি স্নেহ সেই নিয়েই তুভ্যম শব্দ। তোমাকে প্রণাম করি, তোমাকে নমস্কার করি, একথা বলা হয়েছে। হে প্রভো, হে মদীয় ঈশ্বর, তোমাকে নমস্কার, তুমি প্রসন্ন হও। নমস্কার শব্দের ব্যাখ্যা দিচ্ছেন, কাকে নমস্কার বলবো, আমার যা কিছু অহংকার, আমার যা কিছু দাম্ভিকতা অভিমান সব কিছু তোমার চরণে ফেলে দিলাম।
আমার দান লিখিত অহংকার বাহাদুরি বলে কিচ্ছু নাই। মাস্টার শব্দের অর্থ এই, আমার যা কিছু গরিমা যা কিছু বাহাদুরি সব তোমার কাছে দিয়ে দিচ্ছি, আমার বলতে আমি কিছু রাখছি না, আমার নহিত আমি তাদের মধ্যে আছে, আমার নহিত আমি। তা সে অবস্থাটা ওটাই হল বাস্তব শরণাগতি আত্মসমর্পণ। যেহেতু আমি দুঃখ জবাবধি মগ্নম, অর্থাৎ পুনঃ পুনঃ জন্মবর্ণাদি রূপ সাংসারিক দুঃখ সমূহ অথবা তোমার অদর্শন জনিত দুঃখ পরম্পরায় অসীমত্ব হেতু সমুদ্র তুল্য তুমি, আমি সকর্মবশে তাতে নিমগ্ন হয়েছি। তুমি আমায় রক্ষা করো, উদ্ধার করো সংসার সমুদ্র থেকে, জন্ম মরণাদি রূপ যে সাংসারিক দুঃখ তার থেকে তুমি আমাকে রক্ষা করো। অদর্শন, তোমার দর্শন পাচ্ছি না, তোমার স্মৃতি নাই, তুমি আমাকে দর্শন দিয়ে সেই দুঃখ থেকে মোচন করো। আমি সকর্মরূপে তাতে নিমগ্ন আছি, এইসব দুঃখের উৎপীড়নে আমি অত্যন্ত পীড়িত, সুতরাং আমার প্রতি তুমি প্রসন্ন হও, তোমার প্রসন্নতাই আমার একমাত্র কাম্য। তুমি যদি প্রসন্ন না হও আমার প্রতি, তাহলে আমার করবার কিছু নাই। কি বললাম কথাটা? নীলমঙ্গল বলেছেন একটা শ্লোকে, তুমি প্রসন্নে কিমি হা পরীর্ণ, তেজ প্রসন্নে কিমি হা পরীর্ণ। তুমি যদি আমার প্রতি প্রসন্ন হও তাহলে আমার আর কোন চিন্তা নেই, আর তুমি যদি আমার প্রতি অপ্রসন্ন হও তাহলে আমার সব গেল, তাহলে আমার কিচ্ছু নেই। আর যেমন গর্বষ্টকের মধ্যে আছে, কি আছে, যস্য প্রসাদাত ভগবৎ প্রসাদ, যস্য অপ্রসাদাত নগতি কুতোপি, যার প্রসাদে সব লাভ হয়, যার দয়ায় কৃপায় অহেতুকী করুণায় সব কিছু লাভ হয়, আর যার অকরুণায় কিচ্ছু পাওয়া যায় না, সাথে থেকে বঞ্চিত হতে হয়। তা এমনই কথা বিল্লামঙ্গলে বলেছেন কৃষ্ণ কর্মামৃতের মধ্যে, তৈ প্রসন্নে কিমি হা পরীর্ণ, তৈ অপ্রসন্নে কিমি হা পরীর্ণ। তুমি যদি আমার প্রতি প্রসন্ন হও তাহলে আমার সব আছে, আর তুমি যদি আমার প্রতি অপ্রসন্ন তাহলে আমার কিচ্ছু নেই, কোন প্রাপ্তি নেই। এমন কথাটা, ভগবান যাকে মেনে নিয়েছেন সেবক রূপে সেবিকা রূপে, তার আবার চিন্তা কি? ভগবান যাকে নিজের বলে মেনে নিয়েছেন, আত্মস্থ করেছেন, তার তো কোনো চিন্তা নেই, তিনি তো নিশ্চিন্ত। হরির মিত্রম বিষম পথম অধর্মম ধর্মম উচ্চতে, সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীতে বিপর্যয়। কথাটা আছে, ভগবান যদি আমার প্রতি প্রসন্ন হন, গুরু বৈষ্ণব যদি আমার প্রতি প্রসন্ন হন, তাহলে কি হবে? হরির মিত্রম, আমার তো কারো শত্রু থাকা উচিত নয়, সবাই আমার মিত্র এই ভাবনা নিয়েই আমি চলব। তথাপি যদি কেউ বিরুদ্ধাচরণকারী থাকেন, তিনি আমার মিত্র হয়ে যাবেন। কি করে হবেন? ভগবান আমার পরে আছেন। হরির মিত্রম বিষম, আমাকে যদি কেউ বিষ দিয়ে দেয় হিংসা করে ঈর্ষা করে মারবার জন্য, ওটা পত্য হয়ে যাবে, বিষটা আর বিষ থাকবে না, বিষটা অমৃত হয়ে যাবে ভগবত কৃপা প্রভাবে। এমন ঘটনা অনেক আছে, প্রহ্লাদকে বিষ দেওয়া হয়েছিল কিন্তু বিষটা অমৃত হয়ে গেছে, মীরাবাইকে বিষ দেওয়া হয়েছিল কিন্তু অমৃত হয়ে গেছে। উদাহরণগুলো আছে, কি করে হয় এটা? ভক্ত তো ভগবানকে না দিয়ে কিছু খান না,
প্রকৃত ভক্ত তো সবটাই ভগবানকে সমর্পণ করেন আগে, তারই অবশেষ প্রসাদ গ্রহণ করেন। সুতরাং যখনই ওটা দিয়ে দেন তখনই ওটা অমৃত হয়ে যায়। সুতরাং অমৃত খেলে তার লোকে মারে না। বিষপত্রম, বিষপত্র হয়ে যায় অমৃত হয়ে যায়। অধর্মম ধর্ম উচ্চতে, সাধারণ বিচারে অধর্ম বলে মনে হচ্ছে একটা জিনিস, কিন্তু আধা হচ্ছে না। অধর্ম বলে মনে হচ্ছে সাধারণ ব্যাপারটা, কিন্তু সেটাও ধর্মে পরিগণিত হবে যদি ভগবান আমার সহায় থাকে, তা নাহলে হবে না। বলে এমন অঘটন হবে, বলে হ্যাঁ হবে। ভগবান যদি আমার দিকে থাকেন তাহলে তা হবে। অধর্মম ধর্ম উচ্ছতে, কথাটা সাধারণের মাথায় আসে না। অধর্ম ধর্ম কি করে হবে? এটা শুধু ভগবত করুণায় হবে, ভগবানের বিশেষ ব্যবস্থাপনায় হবে। যেমন কথাটা আছে, কাকেরে গরুড় করে পৈশদ আমার, সেই রকম কথাটা। কাক তো কখনো গরুড় হতে পারে না, কিন্তু যদি ভগবান ইচ্ছা করেন, বিশেষ ব্যবস্থা নেন, তাহলে কাককে তিনি গরুড় করতে পারবেন। তার ক্ষমতা আছে, অসীম ক্ষমতা আছে, অনন্ত শক্তিমান ভগবান, তার পক্ষে সবটাই সম্ভব। সেই রকম সুপ্রসন্নে ঋষিকেশে, ভগবান যদি প্রসন্ন হন আমার তবে, বিপরীতে বিপর্যয়, ভগবান যদি আমার প্রতি প্রসন্ন না হন তাহলে সব উল্টে গেল। কৃষ্ণ স্নান করে আছেন, তার কাছে গিয়ে বসলেন অর্জুন, সখা অর্জুন পায়ের কাছে গিয়ে বসলেন, আর অভিমানী দুর্যোধন সে এসে মাথার কাছে চেয়ারে এসে বসে গেছে। রাজা লোক, ভগবান প্রথম যার দিকে তাকালেন তার সঙ্গে কথা বললেন, কথা ছিল সুতরাং প্রথমে চোখটা খুলতেই পায়ের ধারে বসে আছে অর্জুন, তাকেই দেখে ফেলেছেন, তার সঙ্গে কথা হয়েছে। প্রথমে কি চাই তোমার? হ্যাঁ প্রভু, আপনি তো আছেন, আর আমার আর কি চাই? আমার কোনো চাওয়া চাইয়ের বাড়াই নেই। দুর্যোধন, তোমার কি চাই? না আপনাকে না দিলেও হবে, তবে নারায়ণী, আপনার নারায়ণী সেনা হতেই আমি খুশি। ভগবানের নারায়ণী সেনা চাইছে কেন? না ভগবানের বিরুদ্ধেই জিহাদ ঘোষণা করা হবে। ভগবানের বিরুদ্ধে মানে ভগবত ভক্তের বিরুদ্ধে? ভগবত ভক্তের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেই তো ভগবানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, আবার সেই জিনিসটা ঘটছে। আচ্ছা, ভগবানকে চাই খাইতে পারল না, কিন্তু ভগবানের নারায়ণী সেনা চাই, বোকা। আর অর্জুনকে বলতে হয়, তুমি বলে ঠাকুর তুমি তো আছো আমার, তুমি থাকলে তো আমার সব। বুদ্ধিমান যিনি থাকলে সব থাকলেন, যাকে পেলে সব পাওয়া হয়, যাকে জানলে সব জানা হয়, তো সেটাই তো বুদ্ধিমত্তা। আমি তো সেইটাই চাইব। যস্মিন জ্ঞাতে সর্বমিদং জ্ঞাতং ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বমিদং প্রাপ্তং ভবতি। যাকে জানলে সব জানা হয়, যাকে পেলে সব পাওয়া হয়, সেই বস্তুকেই তো চাইব আমি। তাই তো ভুল করে ফেলেছে দুর্যোধন, ভগবানকে চাইল না, ভগবানের নারায়ণী সেনা চাইল। আর অর্জুন বললেন, তুমি আছো তো আমার সব আছে, আমার দরকার নেই, তুমি থাকলেই হবে। কেন? যত ধর্ম তত যায়, যে দলে ভগবান আছেন সেই দলের জয় হবে। জিজ্ঞাসা করেছেন অন্ধ ধৃতরাষ্ট্র, জিজ্ঞাসা করেছেন সঞ্জয়কে, মন্ত্রীকে জিজ্ঞেস করেছেন কোন দলের জয় হবে, এই উত্তরটা কি এসছে? যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র সেই বিজয়ের ভূতি ধ্রুবানীতি মতির্ম। যে দলে ভগবান আছেন সেই দলেরই জয় হবে। যেখানে ধনুর্ধর পার্থ আছেন যেখানে, সেই দলের জয় হবে।
এটাই আমার স্থির বিশ্বাস। কথাটা তো তাই, ওটা তো কখন এদিক ওদিক হয় না। এইখানে এই সব দুঃখের উৎপীড়নে আমি অত্যন্ত পীড়িত, সুতরাং আমার প্রতি প্রসন্ন হও। প্রতিদিন এই শব্দের অন্য প্রকার অর্থ এখানে দেখাচ্ছেন। আমি সাধুসঙ্গ ও সহায়হীন এবং সাধন ভজন শূন্য বলে অত্যন্ত দীন দরিদ্র, অথবা আমি তোমার অদর্শনজন্য মৃত প্রায় বা জীবিত দেখেও মৃত তুল্য। বহু কথা এর ভিতরে আছে। সাধুসঙ্গ যিনি লাভ করেননি তার তো কোন সহায় নাই, তিনি সহায় সম্বলী। কথা খুব সত্য কথা, আশ্রয় লইয়া ভজি তারি কৃষ্ণ নাই ভজি আর সব মরে অকারণ। তা আশ্রয় তো চাই, আশ্রয়দাতা কে? প্রথম ক্ষেত্রে আশ্রয়দাতা গুরু বৈষ্ণব, শেষের দিকে আশ্রয়দাতা চরম স্বয়ং ভগবান বিষয় বিগ্রহ। আশ্রয় বিগ্রহ বিষয় বিগ্রহ দুই বস্তু আছেন। আশ্রয় বিগ্রহ কখনো অহংকার প্রকাশ করেন না, করছেন না, কিন্তু বিষয় বিগ্রহ তিনি সবসময় তার নিজের অবস্থায় প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত। আশ্রয় বিগ্রহে কোনো অহংকার নেই, অভিমান নেই। বিষয় বিগ্রহ কৃষ্ণ তিনিও কোনো অহংকার করেন না, তার যথেষ্ট দৈন্য আছে, মমতা আছে। সেই দৈন্য মমতা আবার আশ্রয় বিগ্রহ গুরু বৈষ্ণবগণ পেয়েছে, ওর থেকেই এসেছে। গার্জেনের না থাকলে পাবে কোথা থেকে? ততদিন ব্যক্তি পাবেন কোথা থেকে? সেই গুণ যদি গার্জেনের নেই, সম্পত্তির অধিকার তো মূল মালিক তো দিচ্ছেন, সম্পত্তির অধিকার তো মূল মালিকের আছে বলেই সেখানে ততদিন ব্যক্তি কিছু পাচ্ছেন, রক্ত পাচ্ছেন তার থেকে, তার পাওয়ার কথা কোথায়? এখানে বলছেন সাধুসঙ্গ যার নাই, যারা পাননি, তারা নিশ্চয়ই সহায় সম্বলহীন। কোন চিঠিপত্র লিখছি, আমরা লিখছি শ্রী হরি সহায়, চিঠির উপরে শিরোনামা লিখি মঙ্গলাচরণ স্বরূপ শ্রীহরি সহায়। তাহলে ভগবান যদি সহায়, ভক্ত সহায়, ভগবান তো আর ভক্ত ছাড়া নন। সুতরাং শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত গৌরী বৈষ্ণবদের চিঠি লেখার পাঠ, গুরু ছাড়ি গৌরাঙ্গ নন, আবার গৌরাঙ্গ ছাড়ি কৃষ্ণও নন। একথা বলা আছে, গুরু ছাড়ি গৌরাঙ্গ ভজি সে পাপী নরকে মজি, এমন কথা বলা আছে। তাহলে গুরুকে ছেড়ে গৌরাঙ্গ নন, গৌরাঙ্গ ছেড়ে কৃষ্ণ নন, এক তাৎপর্য, একই লাইনে। কারো কৃপা প্রার্থনা যদি আমি বাদ দেই তাহলে কৃপা লাভ হবে না, সুষ্ঠু কৃপা পাওয়া যাবে না, কৃপাই পাওয়া যাবে না। রেকমেন্ডেশন নাহলে তো কৃপা পাওয়াই যাচ্ছে না, সুতরাং রেকমেন্ডেশনের দরকার। আমি তো চিনি না, ভগবানকে চিনি না, জানি না, সুতরাং ভায়া মিডিয়া দরকার। সেই কথাই বলছি। তাহলে সাধন ভজন শূন্য বলে অত্যন্ত দীন দরিদ্র আমি, আমি দীন দরিদ্র। এটা অনেকে আমরা বলি পার্থিব জগতের অবস্থা অনুসারে, যাদের খেতে পড়তে কষ্ট, দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করতে কষ্ট, তারা বলেন দীন দরিদ্র। কিন্তু এখানে দীন দরিদ্রের সে ব্যাখ্যা না, যারা আমরা সাধন ভজন শূন্য তারাই হলেন দীন দরিদ্র। খুব বড় কথা, একটা উঁচু দরের চিন্তা ভাবনার কথা চৈতন্য মহাপ্রভু বলেছেন, যেটা আমাদের মাথায় ঢুকছে না। সেটা কি? প্রেম ভবন বিনা অর্থ দরিদ্র জীবন, দাস করি দেহ মরে মরে বেতন প্রেম ধন। খুব উচ্চ চিন্তা, প্রেম ধন ছাড়া তার ব্যর্থ দরিদ্র জীবন। মহাপ্রভু তাই কান্নাকাটি করছেন। আর তিনি কি চাইছেন?
दास करी देह मरे वेतन प्रेम धन प्रेमधन तिनी चाहिछेन आमाके दास करो ना आमाके प्रेमधन आमाके दाओ की ब्यापार भावटा आछे माने राधा भाव आछे राधा भावे श्री गौरांग बाच्चा तो सेइ निये तो कथाटा एसेछे राधारानीर जे प्रार्थना कृष्णेर काछे सेइ प्रार्थनाटाई महाप्रभु ओखाने बोले फेलछेन प्रेम मन में आवर्त दरिद्र जीवन अनेक उच्च चिंता हमारे माथा तो ढुकछे ना किंतु साधन भजन शून्य जे व्यक्ति वास्तव दरिद्र भगवान भक्ति धन धनी जिनी निश्चय दरिद्र नन तारा निश्चय दरिद्र तारा धनी घूरी द তারা কিছু দিতে পারে যার কিছু নেই আমার কিছু নেই আমি কি দেব কিন্তু যার অনেক আছে তিনি অনেক দিতে পারেন অল্প স্বল্পও দিতে পারেন যার নাই তিনি কি দেবেন আমার ভগবানের প্রেমময় ভগবানের একটা স্বভাব তিনি অল্প পেলেই খুব খুশি অল্প সেবা বহু করি মানে এই হল সেই ভগবানের উদারতা ভক্ত যদি থাকে সামান্য জিনিসও দেন তিনি বলেন প্রচুর প্রচুর হয়েছে খুব হয়েছে খুব হয়েছে খুব খুশি খুব সন্তুষ্ট পুষ্ট হন বহুবিজ শ্রেষ্ঠা সত্তা সন্তু মনোরতা কৃষ্ণ সুদামার উপাখ্যানে কৃষ্ণ সুদামার ভক্তিতে খুব সন্তুষ্ট হয়েছে গুরু সেবা খুব সন্তুষ্ট হয়েছেন গুরু সন্দিবেন তিনি দুজনকে এখানে ধরেছেন অন্তত বিজয় বললেন কেন একজন না হয় বামন ছিলেন কৃষ্ণ সুদামার ভিতরে না হয় একজন ব্রাহ্মণ ছিলেন সুদামা ছিলেন ব্রাহ্মণ কৃষ্ণ তো ব্রাহ্মণ ছিলেন না কিন্তু গলার ছেলে ছিলেন গলার ছেলে তো তাকে শুদ্ধ বলছেন কেন পুষ্ট হন বহুবিজ শ্রেষ্ঠা অর্থটা কি কেন সন্দীপনী গুরু এমন সম্বোধন করছেন কেন তিনি এমন উল্টো পাল্টা কথা বলে ফেললেন কেন একজন অব্রাহ্মণকে তিনি ব্রাহ্মণ বলে ফেললেন কেন বিজশ্রেষ্ঠা বিচারের কথা ওই গয়লার ছেলেটাকে প্রণাম করতে হবে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ তা নাহলে আমার ব্রাহ্মণতাই থাকবে না আমি যদি ওই গয়লার ছেলেটাকে যদি প্রণাম না করি তাহলে আমার ব্রাহ্মণতা থাকবে না গেল সেই জন্য প্রণাম করতে হয়েছে ব্রাহ্মণ্য দেব বলে মানে ব্রাহ্মণ্য ধর্মের সংরক্ষক পালক পোষক এরকম ব্যাখ্যা রয়েছে ভগবান সনাতন ধর্ম রক্ষা করছেন সংরক্ষণ করছেন পালন পোষণ করছেন সে কথা শাস্ত্র সব জায়গায় লেখা আছে তিনি সনাতন ধর্ম সংরক্ষক যদি তাই হয় তাহলে ভগবানের পরে আবার এর জাতি বিচার কেন ভগবানের পরে আবার জাতি বিচার আসবে কেন উনি কোন জাতি ভগবানেরও জাতি জাতিটা সৃষ্টি করল কে তোর শিল তোর নোড়া তৈরি ভাঙি দাঁতের গোড়া না সত্য যুগে কোন জাতি ছিল না এক জাতি ছিল হংস জাতি এই হংস জাতি হলেন সাধারণ আবার ওর ভিতরে আরেক জাতি ছিলেন তার নাম হল পরমহংস এই পরমহংস যারা এরা হচ্ছেন সাধন ভজনকারী ব্যক্তি তাদেরই ছিল বিশেষণ পরমহংস আর হংস ছিল সাধারণ জাতি
তাহলে তখন তো দ্বিতীয় জাতি ছিল, তাহলে এক জাতি হল না। ধর্ম এক ছিল, উপাস্য এক ছিল, সব ছিল, বুঝলাম। কিন্তু হরিভজন করা আর না করা এই দুটো গুরুত্ব সবসময় ছিল, সে সময় ছিল, কি ব্যাপার? তাহলে বুঝবার কথা, ত্রেতা যুগ যখন এসেছে তখন বর্ণ বিভাগ হয়েছে। ত্রেতা যুগের আগে তো বর্ণ বিভাগ হয়নি, ত্রেতা যুগে বর্ণ বিভাগ হল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং আশ্রম, চার বর্ণিক চার আশ্রম, ব্রহ্মচর্য গার্হস্থ্য মানপ্রস্থ সন্ন্যাস। আজকাল বহু জায়গায় ব্যাখ্যায় দেখছি ব্রহ্মচর্য শব্দটা আগে দেওয়া হচ্ছে না, আগে গৃহস্থ শব্দটা দেওয়া হচ্ছে, আগে গার্হস্থ্য দেওয়া হচ্ছে, তারপরে ব্রহ্মচর্য দেওয়া হচ্ছে, তারপরে মানপ্রস্থ সন্ন্যাস দেওয়া হচ্ছে। কেন? এর ভিতরে গ্রেভি সন্ধি আছে, এর পিছনে আলটেরিয়ার মোটিভ আছে এই লেখার মধ্যে। যারা তথাকথিত বর্ণাভিমানী তাদের দ্বারাই এগুলো হচ্ছে। এরা প্রমাণ করতে চাচ্ছেন যে গার্হস্থ্য ধর্ম সব থেকে বড়, সেটা প্রমাণ করবার জন্য ওটা গার্হস্থ্য এটা আগে দেখছেন। শাস্ত্রের কি ধারাটা আছে, শাস্ত্রের কিভাবে বর্ণনা আছে? শাস্ত্রকে লেখা আছে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এরকম লেখা আছে। আগে যদি সে ব্রহ্মচর্য পালন না করে কোন ব্যক্তি, গুরুগৃহে যদি না যায়, তাহলে তিনি যদি বেদাদি অধ্যয়ন যদি না করেন তবে তার কর্তরি চলবে না, তাকে সংযত হতে হবে, সব কিছু শিক্ষা লাভ করতে হবে, তারপরে তিনি গার্হস্থ্য ধর্মে প্রবেশ করবেন। কথাটা হলেই কিন্তু এখন ওটাকে উল্টে দেওয়া হয়েছে, ব্রহ্মচর্য বাদেই সব গার্হস্থ্য এসে গেল। কোথায় লেখা আছে? আচ্ছা কোন শ্লোকে লেখা আছে? সব জায়গায় তো ব্রহ্মচর্য আশ্রমই প্রথম প্রাথমিক আশ্রম বলা হয়েছে, তারপরে তিনি শুচিশুদ্ধ হয়ে সব রকম ধরনের ধৈর্যের ধৈর্য লাভ করে তারপরে তিনি গার্হস্থ্য আশ্রম প্রবেশ করবেন, এই কথা লেখা আছে। তারপরে তার নেক্সট প্রমোশন হচ্ছে মানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। এই সমস্ত সব উল্টোপাল্টা চলছে, খুবই দুঃখের বিষয় এগুলো। শাস্ত্রের যে অনুশাসন, শাস্ত্রের যে প্রসেস প্রসিডিওর, সেটাকে মেনে নেওয়া হচ্ছে না। ভগবানেরও জাতি বিচার আরম্ভ হয়েছে, ভগবান মুশকিলে পড়ে গেছে, তাকে ওই জাতি বিচার থেকে বাদ দেওয়া হচ্ছে না, খুব দুঃখের কথা। ওখানে কিন্তু এমন ধরনের বিচার নেননি সন্দীপনী গুরু, তিনি খাঁটি খাঁটি শাস্ত্রের যে কথা সেটি ওখানে বলছেন। কি কথা? তিষ্ঠেহমভোদিজঃস্রষ্টা সত্যা সন্তু মনোরথা, হে দ্বিজঃস্রষ্টগণ, আমি তোমাদের গুরুসেবায় সন্তুষ্ট হয়েছি, তোমাদের মনোরথ পূর্ণ হোক, মনোবাঞ্ছা পূর্ণ হোক, আশীর্বাদ করছেন। সন্ন্যাসী যত জামানি ভবন্তি হ পরত্রচ, দুরধ্যান করতে গেছেন না, কৃষ্ণ বলদের তো দুরধ্যান করতে গেছেন, তাদের আবার দুরধ্যান করার দরকার, দরকার কি? যার নিঃশেষিত বাণী হল বেদ, তিনি আবার দুরধ্যান করতে যাচ্ছেন, এবার কি কথা? লোককে দেখা পাচ্ছেন, লোকশিক্ষার জন্য তাকে যেতে হচ্ছে, তিনি আবার দুরধ্যান করতে গেলেন, আবার মেনেও নিলেন সন্দীপনী গুরু, আবার মেনেও নিলেন তার গুরুত্ব, মেনে নিলেন, আর কৃষ্ণ তার আনুগত্য স্বীকার করলেন, সেবা করতে লাগলেন, আশ্চর্য ব্যাপার। আবার বলছেন কি, আমি আশীর্বাদ করি তোমাদের হৃদয়ে এই বৈদিক জ্ঞান চিরভাস্বর চিরজাগরুক থাকুক। বাড়ি কাকে আশীর্বাদ করছেন? ভগবানকে আশীর্বাদ করছেন, স্বয়ং ভগবান তাকে আশীর্বাদ করছেন, সন্দীপনী গুরু এখনটা ভগবান দিয়েছেন, তাকে মেনে নিয়েছেন, ভগবান নিজেও মেনে নিয়েছেন। সন্দীপনী গুরু তুমি তো ভক্ত, কিন্তু ভগবানকে আশীর্বাদ করার যোগ্য, ভয়ঙ্কর কথা।
ভগবানকে আশীর্বাদ করে ভগবান আশীর্বাদ মেনে নিচ্ছেন। যেমন ধরুন একজন ঋষি আর একজন গৃহস্থ রাজা, একজন হলেন দুর্বাসা ঋষি। দুর্বাসা সম্বন্ধে আমাদের সকলেরই খুব খারাপ ধারণা নিয়ে আছে, ভালো ধারণা খুব কম লোকের আছে। দুর্বাসার মতো রাগ, রাগ চক্কর দেখলে দুর্বাসার মতো রাগ বলে ফেলি আমরা, কিন্তু দুর্বাসা ওইরকম ব্যক্তি নন। রুদ্রাংশ তার জন্ম সেই জন্য হয়তো ওইরকম ভাবটা আছে, কথায় কথায় হয়তো চুল ছুটছেন আর জোটা ছুটছেন অভিসম্পাত করছেন হতে পারেন, কিন্তু তিনি তো বৈষ্ণব, বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণব উত্তম, এমন বৈষ্ণব যিনি রাধারানীকে আশীর্বাদ দিতে পারেন, যিনি রাধারানীকে আশীর্বাদ দিয়েছেন, এমন ব্যক্তি হচ্ছেন দুর্বাসা। তারা দুর্বাসা স্বরূপ চিন্তিকে আমরা তো কথায় কথায় বলে ফেলি দুর্ভাষার মতো রাগ, দুর্ভাষার মতো রাগ। সংগত কারণে যদি রাগ হয় সেটা ঠিক, আর অসংগত কারণে যদি কথায় কথায় যদি চন্ডালের মতো রাগ হয় সেটা চলবে না, সেটা অকল্যাণজনক। সেটা যিনি করবেন তারও অকল্যাণ, যাদের করবেন তাদেরও অকল্যাণ। কিন্তু সংগত কারণে রাগ তো আছে, দেখাতে হবে আমাদের সংগত কারণটা কি, রাগের এটা প্রয়োগ করবো কোথায়। আমি আমাদের গুরুবর্গ ব্যাখ্যা দিয়েছি কোথায় কোনটা প্রয়োগ করব আমরা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়ঋপু, এই ষড়ঋপুর মধ্যে পাঁচটাকে ভালোভাবে লাগানো যায়, পজিটিভ সাইডে কাজে লাগানো যায়, একটাকে পারা যায় না। কাম মানে কামনা বাসনা, কাম কৃষ্ণ কর্মার্পণে লাগানো হলো ভালো দিকে। ক্রোধ ভগবত বিদ্বেষী ভক্ত বিদ্বেষীর প্রতি ক্রোধ প্রকাশ, জাস্টিফাইড। লোভ সাধু সঙ্গে হরিকথা শ্রবণ, কীর্তনের লোভ। মোহ ইষ্ট লাভ হবে, এ ভগবান কবে দয়া করবে, কবে তোমার কৃপা পাব, এই ভাবটা সবসময় বক্ত। মোহ ইষ্ট লাভ হইনি, মদ কৃষ্ণ গুণগানে মত্ততা, ভগবানের নাম গুণগানে মদটা তো এইরকম। তাহলে ছটা জিনিসের মধ্যে পাঁচটা জিনিসকে তো ভালো সাইডে লাগানো হয়েছে, একটাকে লাগাতে পারা যায়নি, মাৎসর্য, এর কোনো ভালো সাইড নাই, এর সর্বৈব খারাপ, এর আর কোনো ভালো দিক নাই। গুয়ে রেপিট ওপিটার বাছাবাছি করলে হবে, ডিস্টার ডিস্টার দুই দিকই খারাপ, ও শুকনো দিকও খারাপ আর আর কাঁচা দিকও খারাপ, দুই দিকই খারাপ, ওটা চলবে না। মাৎসর্যকে ওই জন্য বাদ দেওয়া হয়েছে, তো সব জিনিসটার পিছনে তো হিসাব আছে। কৃষ্ণ বলদেব সুদামা এরা সব গেছেন গুরুগৃহে, তো সেখানে গিয়ে কেমন সেবা করেছেন, যে সবাই প্রতিষ্ঠিত হলেন গুরু সঞ্জীবনী, কার ছিল না তখন, শিষ্যদের ভয়ানক কষ্ট করতে হতো গুরুগৃহে, জ্বালানি কাঠ নেই, গুরুমা বলেছেন যে কিছু জ্বালানি কাঠ তোমরা নিয়ে আসো, তো কৃষ্ণ সুদামা গেছেন বাগানে বনে, সেইখানে গিয়ে অনেক কাঠটার জোগাড় করেছেন, সব বান্ডিল বাঁধা হয়েছে, যখন বেরিয়ে একবার যেন প্লাবন আরম্ভ হয়ে গেছে, সে কাঠের বোঝা মাথায় নিয়ে দুজনে দাঁড়িয়ে থাকলেন সারা রাত বনের মধ্যে। এদিকে সঞ্জীবনী গুরু বাড়িতে ছিলেন না, ফিরে এসছেন, এসে জিজ্ঞেস করলেন কৃষ্ণ সুদামা কোথায় গেল, তখন তার স্ত্রী বললেন যে এরকম এদের তো কাঠ আনতে পাঠিয়েছিলাম, এখনো ফিরল না, রাত এত হয়ে গেল, লন্ঠন জ্বলে নিয়ে সেই বনে জঙ্গলে চারিদিকে ঘুরছেন শিষ্য দুটির খোঁজে, হে কৃষ্ণ হে সুদামা তোমরা কোথায় আছো, রাত শেষ হয়ে গেছে। তখন তারা বন থেকে বেরিয়ে এসে গুরুর কাছে সে কাঠের বোঝা না দিয়ে দণ্ডবত প্রণাম করলেন, আমরা আপনার আশীর্বাদে সুস্থ আছি, কি ব্যাপার না, এই তো আমরা তো অন্ধকারে দেখতে পাচ্ছি না, যিনি জগতের সমস্ত জীবকে যিনি পথ প্রদর্শন করছেন, হ্যাঁ জ্ঞান আলোক দান করছেন,
সেই ভগবান তিনি আর পথ দেখতে পাননি রাত্রে, আবার ভেসে যাবেন জঙ্গলে, জলের তোড়ে ভেসে যাবেন, তো দুজনে গাছ একাড়ি ধরে দাঁড়িয়ে আছেন দুজনে, কৃষ্ণ সুদামা ওই সেবায় সন্তুষ্ট হয়েছেন। আমার জন্য তোমরা এইরকম জীবন পান করেছ, তোমাদের নিজের শরীরের সমস্ত যত্ন এসব জলাঞ্জলি দিলে, সারা রাত এইভাবে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করছে, তুষ্ট হমবোধিজ্রষ্টা সত্যা সন্ত মনোরথ চন্দংশী যত জামানি ভবন্তি অপরত্র, গুরুর আশীর্বাদে সবটা প্রবেশ করছে শিষ্যের হৃদয়ে। বৈদিক জ্ঞান বেদ আশীর্বাদেই সব হয়ে যায়। শঙ্করাচার্যের শিষ্য ছিলেন একজন, খুব ঘরোয়া কাজ যিনি করতেন সবসময়, রান্নাবাড়া করে শঙ্করাচার্যকে খাওয়াতেন, কার নাম, তার নাম কি গোবিন্দ নাকি, হ্যাঁ কি জানি কি গিরি যাক, সব বড় বড় শিষ্য, সব নাম করা নাম করা, সব সত্যটক এই সমস্ত সব সুরেশ্বরাচার্য এরা এদের সামনে সব ব্যাখ্যা করতেন, এগুলোকে খুলে দেন এগুলো অন্ধকার। তা উনি রান্নাবান্না করে সমস্ত সব যেসব বাসন টাসন ছিল সেসব বাসন গোদাবরীতে নিয়ে গেছেন মাজবার জন্য, তারপরে আচার্যের কাপড় কাপড় চোপড় এগুলো সব ধোয়ার জন্য নিয়ে গেছে। এইদিকে সুরেশ্বর টুরেশ্বরের সব বলছেন আপনি আরম্ভ করুন, সামদজ্ঞ উপনিষদ ব্যাখ্যা আরম্ভ করুন, বারবার করে শঙ্করাচার্য বলছেন গোবিন্দ আসুক গোবিন্দ আসুক, তাহলে আমি পাঠ করব না, মূর্খ লোক লেখাপড়া জানে না ওর জন্য কেন দেরি করবেন, ওইটা যখন বলেছেন তখন ওর ভীষণ অসন্তুষ্ট হয়েছেন, তখন উনি তখন আবার এক ধমক দিলেন গোবিন্দ না এলে আমি পাঠ আরম্ভ করব না। তারপরে কাপড় চোপড় ধুয়ে বাসন টাসন ধুয়ে এনেছে, তারপরে কি হলো তোমার হলো, বলে হ্যাঁ হয়েছে, এখানে এসো, পাঠার ওখানে ডেকেছেন, বললেন আজকে তোমাকে চান্দজ্ঞ শ্রুতি ব্যাখ্যা করতে আসবে। উনি বলেন আমি বোকা শোকা লোক আমি কি ব্যাখ্যা করব, দেখো তুমি বসে পড়ো দেখো সব হয়ে যাবে, আমার তোমার যদি লজ্জা হয় আমি সরে যাচ্ছি এখান থেকে, পাইনি আজ্ঞা গুরুর আজ্ঞা গুরু নাম জবি চার নিয়ে বসে গেলেন তিনি, ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যা করে যাচ্ছে। তখন বললে তো আমরা ভয়ানক ভুল করেছি, অন্য যারা সব বড় বড় শস্ত্রতা সব আগেকার তার পরাজিত পণ্ডিত শিষ্যমন্ডলী তারা সব অবাক, তখন যে ক্ষমা চান শঙ্করাচার্যের কাছে এবং গোবিন্দের কাছে, তাহলে যার গুরুর কৃপা হবে তাকে কে ঠেকাবে, ঠেকাতে পারবে না। তো সব জিনিসটার একটা বিচার আছে, সে বিচারগুলো আমাদের নিতে হবে। কৃষ্ণ বাণী বেদ, তিনি আবার বেদ পড়তে গেলেন একজনের কাছে, তিনি আবার আশীর্বাদ করছেন, সে আশীর্বাদ মেনে নিচ্ছেন। আচ্ছা কদিন বেদ পড়লেন এখন কথা, দ্বাদশ বর্ষ নদীতে ১২ বছর ধরে বেদ পাঠ হয়, বেদ আলোচনা গুরুগৃহ থেকে অন্তত ১২ বছর করতে হয় নিয়ম আছে। কৃষ্ণ সুদামা কদিন বেদ পাঠ করলেন গুরুদেবের কাছে থেকে, ৬৪ দিন, মাত্র ৬৪ দিন, এই ৬৪ দিন বেদ অধ্যয়ন করে ৬৪ কলা বিদ্যাভ্যাস সমাপ্ত হল, তার কাছে সবই সম্ভব, ৬৪ দিন কেন, ৪ দিনই হতে পারত, তথাপি ৬৪ কলা সেই জন্যে ৬৪ দিন লাগালেন, তার তো সবই জানা। তা সেই যে সব জানতা যে ব্যক্তি নিখিল বিশ্বের নিখিল বিশ্বান্তর জানি যে ভগবান, তার তো সবই জানা আছে, তথাপি শিক্ষার জন্য লৌকিক ব্যবহারিক জগতের শিক্ষার জন্যে তাকে গুরুগৃহে যেতে হচ্ছে,
এখানে বলছেন কি, সাধন ভজন শূন্য বলে আমরা দিন দরিদ্র, কিন্তু তাহলে ধনী কে? কৃষ্ণ ধনে ধনী, সাধন ভজন ভজন ধনে ধনী। তিনি বলেন ঠিক ঠিক ধনী, তোমার অদর্শন জন্য মৃতপ্রায় বা জীবিত থেকেও আমরা মৃততুল্য। ভগবত দর্শন সত্যই যাদের মিলছে না মিলবে না এমন যদি বুঝে রেখে বসে আছি আমরা, তাহলে তো সত্যিই আমরা জীবিত থেকে অমৃত, বেঁচে থেকেও আমরা জীবন মৃত। একটা আছে না, একটা শ্লোক আছে, জীবন মৃত উচ্চতে কে গো, যৎকর্ম ধর্মায় ন বিভাগায় কল্পতে ন তীর্থ পাদ সেবা ওই জীবন নপি মৃত হিসাব। আমরা সংসারে যত ক্রিয়াকর্ম অনুষ্ঠান করছি, এই কর্মের ফলটা কি দরকার? এই কর্মটা যদি ধর্মের উদ্দেশ্যে যদি নিযুক্ত না হয়, যৎকর্ম ধর্মায় ন বিরাগায়, এটা যদি বৈরাগ্যের উদ্দেশ্যে যদি না হয়, আবার ন তীর্থপাদ সেবা ওই তীর্থপদ যে ভগবান তার সেবার জন্য যদি এটা নিযুক্ত করা না হয় এই কর্মকে, জীবন নকি মৃত হিসাব, সে বেঁচে থাকলেও সে লোকটা মৃত, তাকে জীবিত বলে বলা হবে না, প্রমাণ নেই তার। জীবন ছব জীবিত সব, জীবিত সব, সেজন্য শব্দটা এসছে জীবন ছব, সেই ব্যক্তি মৃত তুল্য। এরকম বলা আছে তো কথাটা, মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম, বলছেন পদকর্তা, বিবশ রজনী আবল তাবল পচাল পাড়িতে পারো, তাহার মধ্যে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। বলছেন তাহলে বাস্তব সত্য খাড়ি কথাটা তো বলছেন, ভগবানের নাম করতে হবে, সাধন ভজন করতে হবে। সাধন ভজন প্রয়াসী ব্যক্তিরও করলেন, ইচ্ছা করলেই করলেন, আরম্ভ করলে তো আরো ভালো, ঠিক ঠিক চলতে পারলে আরো ভালো, সিদ্ধি লাভ করলে সব ভালো, যার পরে আর ভালো নেই। তাহলে অদর্শন জন্য মৃতপ্রায় বা জীবিত থেকেও আমরা মৃততুল্য, যদি ভগবত দর্শন আমরা না পাই, ভগবত কৃপা সাক্ষাৎ কৃপা যদি আমরা লাভ না করতে পারি। তাতে আবার দুঃখ সঙ্গের প্রতিকারাদি বিষয়েও আমি নিতান্ত অনভিজ্ঞ, আমার যে দুঃখ ক্লেশে সংসারে এর কি করে প্রতিকার হবে এটা আমার ঠিক জানা নাই, কারোই জানা নেই। অশেষ ক্লেশ বিশ্লেষী পরেশা বেশ সাধিনী কথাটা আছে, অশেষ ক্লেশ বিশ্লেষী পরেশা বেশ সাধিনী, অ্যানিহিলেশন অফ এজ লং সাফারিং, আমাদের যে এই সব সময় যে কষ্টটা চলছে, আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক এই যে ত্রিতাপ জ্বালায় আমরা সব সময় সংসারে দগ্ধীভূত হচ্ছি জর্জিত হচ্ছি, এর থেকে উদ্ধার পাবো কি করে? প্রসেস প্রসিডিউর জানা নাই। বলছেন পরেশা বেশ স্বাধীন, ভগবত সেবা ভগবানের সাধন ভজন করলেই এই ক্লেশের হাত থেকে উদ্ধার পাওয়া যাবে, উত্তরটা সঙ্গে সঙ্গে দেওয়া আছে, এছাড়া অন্য কোনো পথ নেই। এই কষ্টের হাত থেকে অন্য কোনো ভাবে আমরা রেহাই পেতে পারি না, যদি ভগবানের সাধন ভজন করি তাহলেই সম্ভব এই ক্লেশ থেকে উদ্ধার হওয়া। বলছে অতএব আপনি নিজে কৃপা করে আপনার ইক্ষণ বৃষ্টি দ্বারা অথবা আপনার কৃপা দৃষ্টিরূপ অমৃত বর্ষণ দ্বারা আমাকে এই দুঃখার্ণব থেকে উদ্ধার করে পুনর্জীবিত করুন, এই দামোদরের কাছে এই প্রার্থনা হচ্ছে। আপনার কৃপা দৃষ্টি আমার দরকার, কারণ আমার বাঁচবার কোনো সম্ভাবনা নেই, মৃত আমি, আমাকে কৃপা দৃষ্টির দ্বারা আমাকে সঞ্জীবিত করুন, এই প্রার্থনা করছেন। কৃপা দৃষ্টি কেমন দৃষ্টি নিয়ে বসে থাকতে হবে? পাণ্ডব গীতার মধ্যে একটা শ্লোক আছে,
कृपाचार्य बोलछेन सेई श्लोक मज्जनान फलमिदं मधुकैट भारे मत्प्रार्थनीय मदनुग्रह एषैव तद्वृत्त वृत्त परिचारक वृत्त वृत्त वृत्तश्च वृत्त इति मां स्मर लोकनाथ। हे लोकनाथ भगवान तुम आमाके एई बोले मेने नाओ, तुम्हार दासेर 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 दशानुदास बोले मेने नाओ। आबार तुम्हें आमार प्रति जे विधान ही करो ना केन, आमी सब विधान मेने नेवार जन्य बसे आछि। সেটা আর একজন বলছেন, বিরচয়ময়ী দণ্ডং দীনবন্ধো দয়াম্বা। হে দীনবন্ধু ভগবান কৃষ্ণ, তুমি আমার প্রতি যে বিধানই দাও না কেন, আমি সেইটাই নেওয়ার জন্য বসে আছি। আমার প্রতি দণ্ডবিধান করবে, আমি অন্যায় করছি, আমাকে দণ্ডবিধান করো। দীনবন্ধো দয়াম্বা, আবার তুমি দীনবন্ধু, আমাকে দয়াও তুমি করতে পারো, হয়তো কি দয়া করুণা করতে পারো, তাও যদি করো তাও আমার বিশেষ সৌভাগ্যের কথা। গতিরিহ নভবত্ত, তুমি ছাড়া আমার আর অন্য কোনো গতি নেই। কাচিদন্য মমাস্তি, তুমি ছাড়া অন্য কোথাও আমার কোনো গতি আছে বলে আমার বিশ্বাস নেই, তুমি আমার একমাত্র গতি। ভগবানের এক নাম স্বার্থ গতি, কোথায় আছে? মতে বিদু স্বার্থ গতি হি বিষ্ণু দুরাশয়া জীব ঐর অর্থ মানি না। যারা দুরাশয় তারা ওই বাইরের অর্থটা নেয়, অন্তর্দর্শন নেয় না, তারা গৌণ অর্থ নেয়, মুখ্যার্থ নেয় না। ভগবান হলেন স্বার্থ গতি, যার ভজন করলে যার সেবা করলে আমাদের সর্বস্বার্থ কি লভ্যতে, সব থেকে শ্রেষ্ঠ স্বার্থ যেটা সেটাও লাভ করা যায়। সব থেকে শ্রেষ্ঠ স্বার্থ ভগবত ভজন হরিভজন, এবং তার পিছনে ভগবত ভক্তি প্রেম ভক্তি লাভ, এটা হল সর্বস্বার্থ। সে ব্যাখ্যা দিয়েছে, আপনার কৃপাদৃষ্টিরূপ অমৃত বর্ষণ দ্বারা আমাকে এই দুঃখার্ণব দুঃখ সমুদ্র থেকে আমাকে উদ্ধার করে পুনর্জীবিত করুন। সংসার দুঃখ জলধৌ কৃতস্য কাম ক্রধাদি নক্রম করেই কবলী কৃতস্য। সংসার নামে পড়েছি আমি, কি করতে হবে আমাকে রক্ষা করো। সংসার দুঃখ জলধৌ কৃতস্য কাম ক্রধাদি নক্রম করেই কবলী কৃতস্য। দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য, আমি নিরাশ্রয়, চৈতন্য তব আমার দেহি পদাবলম্বনম। দুষ্কর্ম কোটি নিরতস্য দুরন্ত ঘোর দুর্বাসনা নিগড়িতস্য নিগড় শৃঙ্খলিতস্য গাঢ়ম ক্লিশনমতে কুমতি কোটি কদর্থিতস্য গৌরং বিনাদ্য মম কোভবিদেহ বন্ধু। সেই গৌরাঙ্গ মহাপুরুষ ছাড়া আমার আর কেউ রক্ষাকর্তা বন্ধু নাই, মিত্র নাই, বান্ধব নাই। এই জগতে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার, কেউ আমাকে দেখছে না, দেখবে না, দেখে না, দেখবে না, একজনের উপর নির্ভর করতে হচ্ছে। কে তিনি? নিষ্ঠার কথা বলা হয়েছে পরমানন্দ সরস্বতীবাদ, সেটা বলেছেন, স্বামী ন মাতা সচমে পিতান, স্বামী ন বন্ধু সচমে সখান, স্বামী ন মিত্র সচমে গুরুর্ন, জমি ন রাধা বনবা সমিচ্ছেদ। এই রাধা বন হচ্ছে নবদ্বীপ বন, নবদ্বীপ ধাম। তা নবদ্বীপ ধামের বাসী যিনি বা যারা আমাকে সাহায্য করেন না, তারা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিত্র কেউ নয়। প্রবোধানুষ্ঠী পদ এমন নিষ্ঠার কথা বলেছেন, সাধন বজরায় নিষ্ঠা, তা একবার ঘন্টা পড়ছে।